নমস্কার বন্ধুরা ননশিব জয়দ আপনাদেরকে স্বাগত আজ আমি বানাবো লাউ শাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজ কুচি বেশ কিছুটা পরিমাণের দিয়ে আমি ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটাকে আবারও দু মিনিট ভালো করে কষিয়ে নেব দিয়ে তার মধ্যে দিয়ে দেব লাউ শাক লাউ শাকের পাতা আর ডাঁটাগুলোকে কেটে কেটেই আমি নিয়ে সবটা রান্না করব সবগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে তার মধ্যে আমি এই মুহূর্তে কিছু অ্যাড করব না একদমই প্রথম দিকে পাঁচ থেকে সাত মিনিট আমি এভাবে উল্টে পাল্টে নিয়ে একটু রান্না করে নেব নিয়ে তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করব। আর কোনো কিছু মশলা আমি এখানে অ্যাড করবো না আপনি চাইলে রান্নার প্রায় শেষে একটু মিষ্টি দিলেও দিতে পারেন কিন্তু আমি দেবো না এভাবেই লাউ শাকটা আপনি রান্না করে দেখুন বন্ধুরা অসম্ভব ভালো লাগে খেতে আর একদম অন্যরকম স্বাদের তো বন্ধুরা আমার আরও দশ থেকে বারো মিনিট টাইম লাগবে মোটামুটি মাঝারি ফ্লেমেই রান্নাটা করতে হবে এই শাক থেকে তো আবার জলে বেরোয় লবণ দিলে একটু বেশিই জল বেরোবে আর কোনো রকম জলও আপনি অ্যাড করবেন না শাকের জলেই শাকটা সম্পূর্ণভাবেই রান্না হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আজকের আমার রান্না লাউ শাকের তরকারি সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে তো বন্ধুরা রান্নাটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন একদম অন্যরকম স্বাদের ভিন্ন ভিন্ন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন